টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে প্রিমিয়ার প্রো ব্যবহার করে আমরা টাইমল্যাপস ভিডিও তৈরি করব। তো আপনারা অনেকেই বলতে পারেন টাইমল্যাপস ভিডিও তো আমরা যখন মোবাইলে ক্যাপচার করি টাইমল্যাপস অপশনই থাকে, আমরা ডিরেক্টলি সেখানে ভিডিওটা ক্যাপচার করতে পারি, সেটাকে আবার কিভাবে প্রিমিয়ার প্রোতে তৈরি করব। আমি মোবাইলে কিভাবে আপনি টাইমল্যাপস তৈরি করবেন সেটা কথা বলছি না, আপনি যদি একটু প্রফেশনাল কোয়ালিটির টাইমল্যাপস তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে ক্যামেরা ব্যবহার করে ম্যানুয়ালি কিন্তু ছবি তুলতে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাইম ডিউরেশনে কিন্তু আপনার একটা ছবি তুলতে হবে। এভাবে এই ছবিগুলো যখন আপনি তুলবেন দেখা যাবে 3 সেকেন্ড কিংবা 4 সেকেন্ডের একটা গ্যাপে গ্যাপে আপনি ছবিগুলো তুলেছেন। পরবর্তী সময় এই ছবিগুলোকে আপনি প্রিমিয়ার প্রোতে সেগুলোকে কিন্তু একসাথে একত্রিত করে একটা ইমেজ সিকোয়েন্স তৈরি করতে পারবেন, যেটা একটা টাইমল্যাপস হিসেবে প্রিমিয়ার প্রোতে আপনি দেখতে পারবেন এবং সেটাকে পোস্ট প্রসেসিং এ আপনি এডিট করতে পারবেন। তো এটার যে সুবিধা সেটা হলো যেহেতু আপনি ছবি তুলছেন সেখানে কিন্তু আপনার কোনো লিমিটেশন থাকে না যে আপনি 1080তে সেই টাইমল্যাপসটি তৈরি করবেন কিংবা 4K তে, কারণ ইমেজ যখন আপনি ছবি যখন তুলছেন তখন কিন্তু আপনি হায়ার রেজলিউশনের ছবিগুলো তুলেন, পরবর্তী সময় কিন্তু সেটা এডিট করার অনেক সুযোগ থাকে। আপনি যদি র ফরম্যাটে ছবিগুলো তোলেন সেক্ষেত্রে লাইট রুম ব্যবহার করে কিন্তু আপনি সেগুলোকে খুবই সুন্দরভাবে পরবর্তী সময়ে এডিট করতে পারবেন, দেন আপনি টাইমল্যাপসটি তৈরি করতে পারবেন। তো আমরা দেখবো সেই টাইমল্যাপসটি আমরা কিভাবে তৈরি করবো। যেরকম এই ফোল্ডারে যদি আমি দেখাই আপনাদেরকে অনেকগুলো ছবি রয়েছে, এগুলো কিন্তু ইমেজ সিকোয়েন্স। আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই প্রত্যেকটা কিন্তু ইমেজ সিকোয়েন্স, প্রত্যেকটা ইমেজের ভিতরে কিন্তু আপনি ডিফারেন্স দেখতে পাচ্ছেন। তো এগুলো একটার পর একটা ছবি তুলে এরকম একটা সিকোয়েন্স তৈরি করা হয়েছে। মোটামুটি এখানে যদি আমরা দেখি কতগুলো ছবি আছে, 91টা ছবি আছে। তো এই 91টা ছবি এখান থেকে মূলত আমরা মোটামুটি 3 থেকে 4 সেকেন্ডের একটা টাইমল্যাপস পাবো। তো প্রিমিয়ার প্রোতে আমরা কিভাবে এটা তৈরি করবো, আমরা চলে যাবো প্রিমিয়ার প্রোতে এবং এখান থেকে আমরা প্রজেক্ট প্যানেলের ভিতরে যেভাবে ইম্পোর্ট করি এখানে ডাবল ক্লিক করলাম, আমাদের ইম্পোর্টের যে অপশন সেটা চলে আসলো, যেখানে আমার ছবিগুলো রয়েছে সেই ফোল্ডারে আমাদের চলে যেতে হবে। তো আমার এই ক্ষেত্রে এই ফোল্ডারে ছবিগুলো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে আমার ছবিগুলোকে ইম্পোর্ট করতে হবে। তো এখানে ইম্পোর্ট করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার সর্বপ্রথম যে ছবিটা সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। যেরকম এখানে আমার এই ছবিটা থেকে শুরু হয়েছে সিকোয়েন্স, আমি এটার উপর ক্লিক করব। এখন নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সিকোয়েন্স নামে একটা অপশন আছে, আপনি যদি এটার উপরে টিক চিহ্ন দিয়ে দেন তাহলে প্রিমিয়ার প্রো এই সবগুলো ইমেজকে একত্রিত করে একটা ইমেজ সিকোয়েন্স তৈরি করে নেবে। আর আপনি যদি টিক চিহ্ন না দেন শুধুমাত্র এই একটা ছবি কিন্তু ইম্পোর্ট হবে। এখান থেকে আমি ইমেজ সিকোয়েন্স যে অপশন রয়েছে সেটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম, দেন যদি ওপেনে ক্লিক করি এখানে দেখতে পাবেন আমার প্রিমিয়ার প্রো কিন্তু একটা নতুন ইমেজ সিকোয়েন্স তৈরি করে, সেটার উপর ডাবল ক্লিক করলে এটা আসলে সোর্স মনিটরে ওপেন হবে, আপনারা দেখতেই পাবেন। প্লে দিলে পরে এখানে আমাদের যে ইমেজ সিকোয়েন্সটা তৈরি হয়েছে সেটা প্লে হচ্ছে। তো এটাকে আরো ফার্দার আমরা কিভাবে মডিফাই করবো, এখানে দেখতে পাচ্ছেন এটার ফ্রেম রেট রয়েছে 29.97। তো এটার যদি আমি ফ্রেম রেট চেঞ্জ করতে চাই, আমি যদি 24 FPS এর একটা ভিডিও তৈরি করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে এখানে আমরা রাইট বাটন ক্লিক করবো এবং এখান থেকে মডিফাই এ যাবো, তারপরে আমরা ইন্টারপ্রেট ফুটেজে যাবো, এখান থেকে অ্যাজুম দিস ফ্রেম রেট এই অপশনটায় ক্লিক করবো এবং এখানে আমরা যদি 24 দিয়ে দিই দেন ওকে দেই তাহলে এখানে এটা চেঞ্জ হয়ে গেল। এবার আমরা নতুন একটা সিকোয়েন্স তৈরি করি, রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম সিকোয়েন্সে চলে যাব, এখান থেকে আমি 24 FPS এর একটা সিকোয়েন্স তৈরি করে নিলাম। এবার আমি যদি এই ইমেজ সিকোয়েন্সটাকে এখানে ড্রপ করি, আমি এখান থেকে কিপ এক্সিস্টিং সেটিং এটা দিয়ে রাখবো, দেন আমি দেখতে পাবো এখানে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে। তো এখানে এটা অনেক জুমড ইন রয়েছে, তো এর জন্যই কিন্তু আমরা ছবিগুলো তোলে তারপরে টাইমল্যাপসটি তৈরি করলাম, কারণ এখানে আমরা ফার্দার মডিফিকেশনের একটা সুযোগ পাবো। যেরকম আমি যদি দেখাই এটার প্রথমে চলে গেলাম, দেন আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেল যেটা রয়েছে সেখানে চলে যাব, এখান থেকে পজিশন এবং স্কেলে চলে যাব এবং এখানে আমরা আমাদের যে স্কেল রয়েছে সেটাকে আমরা একদম কমিয়ে দেবো, জাস্ট লাইক দ্যাট। দেন আমরা যদি লাস্টে চলে যাই এবং এখানে আমরা আমাদের এই যে সাবজেক্ট রয়েছে তার দিকে আসলে আস্তে আস্তে জুম করব, আমরা যদি তার দিকে আস্তে আস্তে এরকম জুম করি দেন পজিশনটাকেও যদি আমরা একটু এভাবে মডিফাই করি তাহলে এরকম একটা রেজাল্ট আমরা পাবো, জাস্ট তার দিকে যাতে আমাদের ফোকাসটা যায় এর জন্য আমরা এই কাজটা করলাম। এবার যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পাবেন আমাদের টাইমল্যাপসটা আস্তে আস্তে কিন্তু আমাদের সাবজেক্টের দিকে জুম হচ্ছে। তো আমরা যদি এইটাকে সরাসরি টাইমল্যাপস আকারে ধারণ করতাম ভিডিও আকারে তাহলে কিন্তু আমাদের এই সুযোগটা থাকতো না, আমরা 1080তে যদি টাইমল্যাপসটি তৈরি করতাম সেখানে কিন্তু আমরা বাউন্ড থাকতাম। এবং এইখানে কিন্তু আমরা এই জিনিসগুলোকে ফার্দার আরও মডিফাই করতে পারবো, আমি চাইলে এই ছবিগুলোকে আমি লাইট রুম ব্যবহার করে ফটোশপ ব্যবহার কিন্তু প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিন্তু এটাকে আমি কালার গ্রেড করতে পারবো। এই কারণে আমরা ছবি থেকে যদি টাইমল্যাপস তৈরি করি সেক্ষেত্রে সেটা লুক অনেক ভালো আসে। তাছাড়া যখন আপনি ছবি থেকে টাইমল্যাপস তৈরি করবেন তখন যখন আপনি ছবিগুলো তুলছেন সেখানে কিন্তু আপনার ম্যানুয়াল কন্ট্রোল থাকে, আপনি শাটার স্পিড কতটুকু রাখতে চান, আপনি ISO কতটুকু রাখতে চান, এই জিনিসগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন, যার কারণে কিন্তু আপনার যে টাইমল্যাপস সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর আসে। তো আশা করি আপনারা এটা ট্রাই করবেন এবং এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাতে যে ছবিগুলো আমি ব্যবহার করেছি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যদি চান সেটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুল।
ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।